হ্যালো ভিউয়ার্স আজ কথা বলব গ্রিক সভ্যতার ইতিহাস নিয়ে আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইতিহাস তবে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেলবাটনটি ক্লিক করুন গ্রিক ও গ্রিস শব্দ দুটি যথাক্রমে জাতি ও দেশ গ্রিক সভ্যতায় অনেকগুলো ছোটো ছোটো নগরাষ্ট্র গড়ে উঠেছিল গ্রিসকে গণতন্ত্রের সুতিকাগার বলা হয় গ্রিসের ভৌগোলিক পরিবেশ ছিল একটু ভিন্ন ধরনের এ অঞ্চলে অনেকগুলো পাহাড় দাঁড়িয়ে ছিল দেয়ালের মতো ফলে ক্ষুদ্র ক্ষুদ্র বেশ কয়েকটি অঞ্চলে ভাগ হয়ে যায় দেশটি এই ছোট দেশগুলোর নাম হয় নগররাষ্ট্র এদের মধ্যে নেতৃত্ব স্থানীয় ছিল স্পার্টা ও অ্যাথেন্স স্পার্টা ছিল একটি সামরিক নগররাষ্ট্র রাষ্ট্রনেতারা ছিল স্বৈরাচারী পক্ষান্তরে প্রতিবেশী অ্যাথেন্স ছিল গণতান্ত্রিক রাষ্ট্র রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণের অধিকার থাকলে সেই ব্যবস্থাকে বলে গণতন্ত্র প্রাচীন পৃথিবীতে অ্যাথেন্সি সর্বপ্রথম গণতন্ত্রের সূচনা করে রাষ্ট্র পরিচালনায় তখন দুটি সংসদ ছিল গোত্রপ্রধানদের নিয়ে গড়া সংসদকে বলা হতো এরিও এবং সাধারণ নাগরিকদের সমিতিকে বলা হয় এক্লেসিয়া অ্যাথেন্সে চূড়ান্তভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন পেরিক্লিস পেরিক্লিস অ্যাথেন্সের ক্ষমতায় আসেন চারশো ষাট খ্রিস্টাব্দে এশিয়া মানের প্রথম লোহা আবিষ্কৃত হয় পেলোপনেসীয় যুদ্ধ স্পার্টা ও অ্যাথেন্স উভয় দেশ একে অন্যের শত্রু ছিল অ্যাথেন্স তার বন্ধুরাষ্ট্রগুলোকে নিয়ে একটি ছোট একটি জোট গঠন করে এর নাম করা হয় ডেলিয়ান লিগ অন্যদিকে ইস্পার্টা তার বন্ধুরাষ্ট্রগুলোকে নিয়ে গঠন করে আরেকটি জোট এই জোটের নাম হয় পেলুকনেসিও লিগ এক সময় এই দু জোটের মধ্যে যুদ্ধ বেঁধে যায় ইতিহাসে এ যুদ্ধ পেলুকনেসীয় যুদ্ধ নামে পরিচিত চারশো ষাট থেকে চারশো চার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মোট তিনবার যুদ্ধ হয় এই যুদ্ধে চূড়ান্ত পতন ঘটে এথেন্সের গ্রিক সভ্যতার ভৌগোলিক অবস্থান প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল ভূমধ্য সাগরকে কেন্দ্র করে ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে দুইটি সংস্কৃতির নাম জড়িয়ে আছে একটি হেলেনিক এবং অন্যটি হ্যালেনিস্টিক গ্রিসকে হেলেনীয় সভ্যতার দেশ বলা হয় গ্রিসের প্রধান শহর অ্যাথেন্সের শুরু থেকে যে সংস্কৃতি গড়ে উঠেছিল তাকে বলা হয় হ্যালেনিক সংস্কৃতি গ্রীস উপদেশ ছিল এই সংস্কৃতির মূল কেন্দ্র খ্রিস্টপূর্ব তিনশো সাঁত্রিশ শব্দ পর্যন্ত হ্যালেনিক সভ্যতার টিকে ছিল এ সময় মিশরের আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে গ্রীক সংস্কৃতি ও অগ্রিক সংস্কৃতির মিশ্রণে এক নতুন সংস্কৃতির জন্ম হয় ইতিহাসে এই সংস্কৃতির পরিচয় হয় হ্যালেনিস্টিক সংস্কৃতি নামে এই ছিল গ্রিক সভ্যতার ইতিহাস আজকে এই পর্যন্ত সব